তো গাইস এখানে চিকেনটা দেখতে পাচ্ছ, স্পেশাল থালির চিকেন হচ্ছে এইরকম দেখতে পাচ্ছ। আর এবার হচ্ছে যেটা দিয়ে আমি টোটাল জমিয়ে বাঙালি থালি খাবো, সেটা হচ্ছে মাটন কষা। এখানে আলু দিয়ে ঝোল, আলু খুব ইম্পর্টেন্ট গাইস, মটন এরকম আলু যদি থাকে আর এরকম পাতলা ঝোল যদি হয় জাস্ট জমে যাবে। মোমো নিয়ে আলাদা করে কিছু তোমাদের বলার নেই, মোমোর খাবার দাবার আমার সিরিয়াসলি ভালো লাগে, যেটা এত সস্তায় এত আইটেম দিয়ে দিচ্ছে আমি বলবো সিরিয়াসলি দারুণ। কারণ অলরাইট, গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর কলকাতা এসে গেছি, আগের ব্লগে তো তোমাদের মোটামুটি বলেই দিয়েছি, আর আজকেও কিন্তু একটা দারুণ নতুন জায়গার খোঁজ তোমাদের দেব। সেটার জন্য ওয়েট করে একটু কাজ ছিল, কাজের জন্য বেরিয়েছিলাম, বাট এখন আবার ব্যাক করতে হবে বাড়িতে। তার কারণ হচ্ছে আমার কিছু অ্যাপ প্রমোশনের শ্যুট আছে, তো সেগুলো কমপ্লিট করবো, কাজবাজগুলো কমপ্লিট করে আরও টুকটাক কিছু কাজ আছে, দেন আমরা বেরোবো নতুন কিছুর খোঁজে। ইয়েস, কলকাতায় যে কদিন আছি মানে নতুন ট্রাভেল ব্লগ স্টার্টের আগে নতুন নতুন কন্টেন্ট আসবে, যেগুলো তোমাদের আশা করি ভালো লাগবে। আর আমি এক্ষুনি বেরিয়েছিলাম, বাট যেই দোকানটা আর কি যাওয়ার কথা মানে নতুন কন্টেন্ট সেই দোকানটা বন্ধ দেখলাম, আর ফোন করছি ফোনও হচ্ছে না। তো দেখি যদি হয় তাহলে তো তোমরা অলরেডি টাইটেল সামনে বুঝেই গেছো, আর যদি না হয় তাহলে কিছু তো আসবেই, মানে ইন্টারেস্টিং কিছু আসবেই, অন ইম্পর্টেন্ট গাইজ। তো চলো কোনো রকম ইন্ট্রো আর বড় না করে জাস্ট ব্লগটা স্টার্ট করা যাক, আগে কাজবাজগুলো শেষ করি দেন ব্যাক করছি। আর অলরেডি মোটামুটি 3:30 মতো বাজে, বাট আজকের ওয়েদার কিন্তু বেশ পরিষ্কার, মানে সে আগের মতো ওয়েদার আপডেট। আর ওপি লেভেলে হিন্দি, মানে আমার হিন্দি নিয়ে তো সবার অনেক প্রবলেম, বাট একটু মজা করি গাইছে, একটু মজাটা বুঝতে শেখো তোমরা। দাদা ইজ অন, ওপি অন অটো, দারুণ ব্যাপার। তো গাইস কিছু আর কি বললাম, তোমাদের ব্র্যান্ড প্রমোশন শ্যুট করার ছিল, সেগুলো মোটামুটি কমপ্লিট। আর বেরোতে বেরোতে অনেকটা লেটই হয়ে গেছে, প্রায় 4:30 বাজে, তো খিদাও পেয়ে গেছে। আর সুমিতাও বলছে যে একটু কিছু খাওয়া দাওয়া করবে, সিম্পল কিছু আর কি, ঝোল মাটন চিকেন এরকম আর কি। তো একটা ভালো আর কি সুইগিতে সার্চ করতে করতে জায়গার খোঁজ পেয়েছি, যেটা দেখাচ্ছি। অলরেডি অর্ডার টর্ডার করে দিয়েছিলাম, সুইগি থেকে এসেও গেছে, প্রবাবলি ডিমজো থেকে অর্ডার করছি মনে আমি, হ্যাঁ এরকম একটা কিছু অ্যাপ ছিল। তো দেখি খাবারটা কি রিসিভ করি, তারপর তোমাদের দেখাচ্ছি কোথা থেকে করেছি। আর যদি ভালো লাগে তাহলে তোমাদের অবভিয়াসলি সাজেস্ট করবো। দিকে দেখতে পাচ্ছ দাদা আমাদের খাবার নিয়ে চলে এসছে, থ্যাংক ইউ দাদা। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ টোটাল খাবার আছে, ডিনজো থেকে এসছে না, নতুন অ্যাপ গো এটা, আচ্ছা নতুন বেরিয়েছে, দেখি কেমন কি মোটামুটি সার্ভিস হয়। এই হচ্ছে টোটাল খাবার। আর একটু ফাইনালি খাবার দাবার নিয়ে চলে এসেছি, এই হচ্ছে দেখতে পাচ্ছ পুরো প্যাকেজিং আছে, আর কোথা থেকে আনি যে সুইগিতে তোমাদের একটু দেখাই, বেশ ভালো লেগেছে আমার রেস্টুরেন্টটা, দাম মোটামুটি ঠিকঠাক। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ আমি যেখান থেকে অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে হেসেল বুড়ি নামে একটা রেস্টুরেন্ট আর কি, যেটা গাঙ্গুলি বাগানে, এদের একটা ব্রাঞ্চ রুবিতেও আছে আমি যতটা জানি। আর এই হচ্ছে এখন অফারটা বড় কিছু চলছে সুইগিতে, আর টোটাল এখানে কিন্তু বেঙ্গলি থালি পাওয়া যায়, মানে বেঙ্গলি থালি, বেঙ্গলি বিভিন্ন রকম খাবার দাবার, মাটন হতে পারে, সেটা চিকেন হতে পারে, ফিশ হতে পারে, এগ হতে পারে। আর ইন্ডিভিজুয়ালও যেমন আছে তেমন কিন্তু এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন থালির অপশনও আছে। আর একটা জিনিস খুব ভালো লাগলো যে এখানে স্পাইসি নন স্পাইসি এরকম কিন্তু দুটো ইন্ডিভিজুয়াল মানে আলাদা মেনু আছে, যেটা আমি অন্য জায়গায় দেখিনি কোথাও। এখানে দেখতে পাচ্ছ স্পাইসি একরকম, আবার নন স্পাইসি একরকম, মানে তোমাদের ইচ্ছা মতো তোমরা চুজ করতে পারো যারা রেগুলার খাবার দাবার করো। আর আমি আনিয়েছি যেটা, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বুড়ি স্পেশাল, এই চিকেন থালিটা 199, আর একটা আনিয়েছি হচ্ছে মাটন আলু দিয়ে প্রবাবলি আছে, ওটার দাম ছিল 199 মতো। এবার দেখি কেমন কি খেতে হয়, বাদ বাকি তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা এখান থেকে অর্ডার দিয়ে রেগুলার বেসিসেও খেতে পারো হেসেল বুড়ি। আচ্ছা এই হচ্ছে প্যাকেজিং, প্যাকেজিং কিন্তু বেশ ভালো করে সিল করে দিয়েছে, তো ওপেন করে নি, ভেতরে দেখতে পাচ্ছ অনেক কটা কন্টেনার আছে। ফাইনালি এখানে দেখতে পাচ্ছ আমি সবকটা বাক্স আর কি ওপেন করে নিয়েছি, মানে কন্টেনার। এখানে প্যাকেজিং দেখো, সিরিয়াসলি দারুণ প্যাকেজিং আছে। আর এখানে দেখতে পাচ্ছ পুরোটা সিল করা, এই যে হেসেল বুড়ির একদম লোগো দেওয়া কন্টেনার আছে, এদিকে গোলাপজামুন দেখতে পাচ্ছি, এদিকে পাঁপড় টাপড় আছে, এদিকে পাশপাশ দিয়েছে, আর এদিকে হচ্ছে লেবু লঙ্কাও সুন্দর করে কিন্তু প্যাক করে দিয়েছে। চলো আনবক্সিং করি, আনবক্সিং করে জাস্ট টেস্ট করে দেখি কেমন কি লাগে, বাদ বাকি চিকেন মাটন সবই আছে। গাইস খাবারগুলো আনবক্সিং করলাম, জাস্ট গন্ধ বেরিয়েছে সেই লেভেলের, মানে আলাদাই লেভেলের। আর কালারগুলো দেখো খাবারের, মানে সিরিয়াসলি আমি হঠাৎই অর্ডার করেছি আর এত সুন্দর খাবার পাবো আমি সিরিয়াসলি ভাবিনি। মানে এই দেখতে পাচ্ছ মাটন, মাটন তো তেল ভাসছে বাট মাটনটা দেখে বেশ ভালো লাগছে। এদিকে ডাল আছে, এদিকে পনির আছে, মিষ্টি চাটনি, ওদিকে আলু ভাজা, এখানে হচ্ছে চিকেন আছে, এদিকে রাইস আছে, আর সাথে কিন্তু মুখশুদ্ধি পান, পান মশলা বলতে গেছিলাম, পাস পাস, আর হচ্ছে লেবু লঙ্কা, ইম্পর্টেন্ট গাইস। থালিতে বেসিক যেটা আছে মানে প্রচন্ড খিদাও পেয়ে গেছে, এখানে ডাল ভাত আলু ভাজা সেটা কিন্তু আমি খেলাম একদম ঘরোয়া টাইপের, বেশ ভালো খেতে, ডালটা প্রচন্ড ঠিক ছিল। আমি তোমাদের একটু পনিরটা দেখিয়ে দিয়ে হচ্ছে, পনির পানিরটা একটুখানি ভেঙে গেছে বাট টেস্ট করে দেখি কেমন, বা বেশ সুন্দর খেতে, একদম ঘরোয়া ভালো। তো গাইস এখানে চিকেনটা দেখতে পাচ্ছ, স্পেশাল থালির চিকেন হচ্ছে এইরকম দেখতে পাচ্ছ, আর বেশ সুন্দর লাগছে, হালকার মধ্যেই আছে, প্লেন ঝোল আমি নন স্পাইসি চুজ করেছিলাম। আর এখানে চিকেনের সাইজ নিয়ে কোনো রকম প্রবলেম নেই, কারণ বেশ বড় বড়, আর কতটা সফট দেখতেই পাচ্ছ, টেস্ট করি, পারফেক্ট সেদ্ধ, পারফেক্ট মশলা ঢুকেছে, একদম লাইট খাবার। কিন্তু তোমরা চাইলে দুটো অপশন আছে, স্পাইসি নন স্পাইসি, চুজ করে নিতে পারবে নিজের মতো। আর এবার হচ্ছে যেটা দিয়ে আমি টোটাল জমিয়ে বাঙালি থালি খাবো, সেটা হচ্ছে মাটন কষা। এখানে আলু দিয়ে ঝোল, আলু খুব ইম্পর্টেন্ট গাইস, মটন এরকম আলু যদি থাকে আর এরকম পাতলা ঝোল যদি হয় জাস্ট জমে যাবে। আর মাটনের সাইজ কিন্তু
বেশ ঠিকঠাক আছে, এখানে চার পিস আছে দেখতে পাচ্ছি আমি। চলো একটুখানি টেস্ট করি, মানে ঝোলটা ঢেলে নিই, আর ঝোলের মধ্যে চর্বি দেওয়া আবার আলাদাই ব্যাপার সব। চলো গাইস একটুখানি মাটনের ঝোলটা টেস্ট করি, একদম কচি ঝোল যাকে বলে, মানে কচি পাঠার ঝোল আলু দিয়ে, বেশ ভালো খেতে, প্রপার টেস্টি। এরকম ঝোল অনেকদিন বাদে খেলাম আমি। আর এই হচ্ছে মাটন, প্রপারলি সেদ্ধ হয়েছে, দারুণ ফ্লেভারফুল। আমি একটু পাতলাই অর্ডার দিয়েছি কারণ এত রিচ খাবার খাই, এটা আমার বেশ ভালো লেগেছে। কচি পাঠার ঝোল ফাটাফাটি টেস্ট। আর লাস্টে এখানে থালিতে দেখতে পাচ্ছ টমেটোর চাটনি, গোলাপ জামুন আর লেবু লঙ্কা পাশপাশ তো আছে। আমার কিন্তু এই হেসেল বুড়ি খাবার প্রচণ্ড ভালো লেগেছে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে অর্ডার করে একবার টেস্ট করে দেখতে পারো, সিরিয়াসলি ভালো খেতে। আর 150 টাকার অফও কিন্তু এখন সুইগিতে চলছে, আর প্রচুর প্রচুর বাঙালি খাবার। ফাইনালি আমাদের মোটামুটি খাওয়া দাওয়া করে কাজবাজ কমপ্লিট করে বেরিয়ে গেছি, আর যেখানে যাবো বলেছিলাম মানে নতুন দোকান, ফাইনালি দেখলাম দোকানটা খোলা আছে, যদি আমি কোনো ইনফর্ম করিনি কারণ আমি তোমাদের বলেছি এখন আমি কোথাও ইনফর্ম করে যাবো না, ডিরেক্ট যাবো একদম। বাট খাওয়া দাওয়াটা বেশ ভালো ছিল, কেমন লাগলো ওই বুড়ির হেসেলের খাবার দাবার? সেরা ছিল, মানে অনেকদিন বাদে একদম পাতলা ঝোল খেলাম, সিরিয়াসলি মন ছুঁয়ে গেছে মাটনের ঝোলটা। আর এখন আমি যে জায়গাটায় যাচ্ছি সেখানে আমি শুনেছি দুর্দান্ত কিছু কম্বো এবং স্ন্যাক্স পাওয়া যায়, তো তোমাদের সব কিছুই দেখাবো। জাস্ট দেখতে থাকো, দোকানটা খোলা আছে দেখেছি, আর প্রচণ্ড ভিড়ভাড় একটা এরিয়া এই জায়গাটা, মানে আলাদাই লেভেলের ব্লগ হবে। তার সঙ্গে গাড়ির আওয়াজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকারই নেই। যা হয় আমার ক্ষেত্রে আর কি সেই সেম জিনিস হয়ে গেছে, গেলাম হচ্ছে কম্বোর খোঁজে, কম্বো নাকি অ্যাভেলেবেল নেই। বাট আমি একটা লজিক বুঝলাম না, ওখানে কম্বোতে আমি যতটা জানি নুডলস বা রাইস আছে, চিলি চিকেন আছে, ফিশ ফিঙ্গার আছে, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আছে, তো সব কিছু ইন্ডিভিজুয়াল ওদের কাছে অ্যাভেলেবেল ছিল, বাট কম্বো নেই, তার কারণ নাকি ওদের শেপ নেই। এবার আমি ব্যাপারটা বুঝলাম না, কেন কী বললো, কী বলে ওরা, ওরা আবার কী বলে দেখো। হাই, ফাইনালি এখন আসলাম হচ্ছে লেক মলে, তার কারণ আছে একটা, ওয়াওতে শুনলাম নতুন একটা কিছু ওই কম্বো স্টার্ট হয়েছে, মনসুন কম্বো, তো সেটা নাকি এত সস্তায় দিচ্ছে এত খাবার, মানে তোমাদের দেখানোটা বানতে হয়, কারণ ফুড ব্লগ করছি যখন নতুন কিছু খবর আসলে সেগুলো অবভিয়াসলি তোমাদের বলবো, যেরকম নতুন জায়গা দেখাবো তেমন কিন্তু মানে পুরোনো জায়গায় যদি নতুন কোনো কম্বো স্টার্ট হয় সেটা দেখানো মোটামুটি আমার কর্তব্যের মধ্যেই পড়ে অফিসিয়ালি দেখতে গেলে। বাট নতুন জায়গায় এসেছিলাম সেটা তো অফ হয়েছে, তোমরা তো দেখলেই, বাট হ্যাঁ যে কম্বোটা এসছে এত সস্তায় নাকি কম্বো দিচ্ছে, দেখি কী আছে, তোমরা দেখতে থাকো, আশা করি নতুন একটা খোঁজ দেবো। ওকে, তো ফাইনালি এই হচ্ছে দেখতে পাচ্ছ সেই ওয়াওমোর কম্বো, আর এই হচ্ছে মনসুন স্পেশাল কম্বো, যেটা এত সস্তায় এত আইটেম দিয়ে দিচ্ছে, আমি বলবো সিরিয়াসলি দারুণ। কারণ এই কম্বোটার দাম একটা টাইমে আমি যতটা মনে হচ্ছে 359 কি 399 এরকম দাম ছিল, যেখানে এরকম 8 পিস মোমো, তারপরে 2 মোমো বার্গার না বার্গার যাই বলে না কেন আর কি, আর এই সাথে হচ্ছে 2 পেপসি, যদিও এইরকম টাইপের পেপসিই দেয় বাট এরকম একটা বোতল দিয়ে দিয়েছে আজকে, মানে 7-up-এর বোতল একটা দিয়েছে। তো এই টোটাল কম্বোটার দাম আমার পড়েছে 314 টাকা ট্যাক্স নিয়ে, যেহেতু আমি ফ্রাইড মোমো নিয়েছি কারণ ওদের স্টিমটা অ্যাভেলেবেল ছিল না। বাট স্টিম মোমোটা তোমরা যদি নাও সেটা স্টার্টিং হচ্ছে 259 অনলি, মানে 259 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে এই টোটাল কম্বোটা, যেটা আমি বলবো যথেষ্ট ভ্যালু ফর মানি ফর টু বা সন্ধ্যেবেলায় 3 জন আরামসে হয়ে যাবে। ওয়াও মোমো নিয়ে আলাদা করে কিছু তোমাদের বলার নেই, ওয়াও মোমোর খাবার দাবার আমার সিরিয়াসলি ভালো লাগে, আর এদের এই জিনিসটা বেশ ভালো আর কি, আর বানটাও যথেষ্ট নরম আছে, সাথে ফ্রাইড মোমো আছে এখানে দেখতে পাচ্ছ, আর 2 রকমের চাটনি। তো চলো খাওয়া দাওয়া করি, আর হ্যাঁ নতুন একটা প্রোডাক্ট এসছে, নতুন কম দামে এসছে, তো তোমাদের দেখানোটা ইম্পর্টেন্ট, তার জন্য দেখালাম, বাদ বাকি এর কি হয়েছে। আরে দিস ইজ প্রোডাক্ট গাইস। অলরাইট, তো এবার আমি জাস্ট একটুখানি টেস্ট করি, মানে আলাদা করে দেখানো তোমাদের মোমো কিছু নেই কারণ অনেক দেখিয়েছি। এই হচ্ছে সেই ফ্রাইড মোমো, ভেতরে একদম ভর্তি স্টাফিং দেখতে পাচ্ছ আলাদাই লেভেলের, সাথে 2 রকমের চাটনি আছে, জাস্ট একটুখানি টেস্ট করে দেখি কেমন লাগে, 2 রকমের গ্রিন চাটনি আর রেড চাটনি, সিরিয়াসলি দারুণ, মানে ওয়াওমো ইজ ওয়াওমো বোধ, আমার দারুণ লাগে একটা। আর এখানে কিন্তু ফ্রাইড মোমো যেগুলো আছে পুরো মানে খুব যে ক্রিস্পি সেটা নয়, বেশ ভালো একটা পাতলা কোটিং দেখতে পাচ্ছ, ভেতরে চিকেন একদম ভরপুর আছে, খেতে আমার জাস্ট এক কথায় অসাম লেগেছে। অনেকদিন পর ওয়াওমো খাচ্ছি প্রবাবলি, যতটা মনে আছে। আর এরপর যেটা আছে সেটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছ, জাস্ট দেখো ভেতরে চিজে একদম ভরপুর, 2 এরকম ফ্রাইড মোমো দেওয়া আছে, চিজ দেওয়া আছে, গ্রিন চাটনি, আর বানগুলো যথেষ্ট নরম। তো ওভারঅল এই মোমোটা কিন্তু আমার সেরা লেগেছে, সাথে থামস আপ আর পেপসি তো আছে, কিন্তু ওয়াওমোর মোমো আমার ভালো লাগে। বাট যাদবপুরে মানে 8 বিতে আমাদের একটা নতুন দোকান খুলেছে, সেই দোকানটা সিরিয়াসলি দার্জিলিং লেভেলে সে মোমো সার্ভ করে, কোনোদিন যদি সম্ভব হয় তোমাদের দেখাবো, আর সাথে চাটনিটাও সেই একদম সিরিয়াসলি গেলো ডালে ডালে চাটনি, রেভদি যেতে চলো কমপ্লিট করি, কমপ্লিট করে দেখ করছি। বাট এই কম্বোটার দাম আন্দাজে আমার যথেষ্ট ভ্যালু ফর মানি লেগেছে। তো গাইস সুনিতা বললো একটু এটাও টেস্ট করে বলে দিই তোমাদের কেমন খেতে, যদিও একই রকম খেতে হবে, এবার মেয়োনিজ গ্রিন চাটনি প্রচুর আছে, আর বানটা প্রচণ্ড সফট, এটা আমার বেশ ভালো লাগলো টেস্ট করে। বার্গার টাইপের কিছু খেতে গেলে মুখের অবস্থাগুলো খারাপ হয়ে যাবে,
কিছু খুব ইম্পর্টেন্ট বাট তো কিছুই নিয়ে নিলো যাই হোক বাট খেতে সিরিয়াসলি ভালো মানে ফ্রাইড মোমো যেটা ছিল সেটাই আছে মেয়োনিজটা প্রচুর পরিমাণে দিয়েছে যেটা আমার বেশ ভালো লাগে আর বানগুলো সফটগুলো তো ভালো লাগে অনেক সময় হার্ড হয়ে যায় এটা ওভারঅল চলো কমপ্লিট করি কমপ্লিট করে ব্যাক করছি আর এখন 9টা বাজে 9টার সময় লেক মল দেখো সেই ভিড় একদম ফাইনালি আমাদের খাওয়া দাওয়া এবং তোমাদের বোঝানো কমপ্লিট বাদ বাকি এখানে প্যাক করে নিয়েছি কারণ অতটা খেতে পারবো না যেহেতু লাঞ্চ করেছিলাম আর ভাত খেলে বুঝতেই পারছো মানে পেট পুরো ভাড়া থাকে আর যে ঘুম পায় মানে সেই লেভেলে ঘুম গেছে বলে বাট হ্যাঁ হেসেল বুড়ির খাবার দাবার কিন্তু সিরিয়াসলি ভালো ছিল তোমরা চাইলে ট্রাই করতে পারো ডেসক্রিপশনে আমি ওদের সুইগি লিঙ্ক দিয়ে দেবো চেক করে দেখো বাট ভালো লেগেছে আমার মাটনটা সিরিয়াসলি সেরা ছিল এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও ছোটোর মধ্যে একটা ব্লগ ছিল যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করো শেয়ার করো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যেটা দেখাতে গেছিলাম সেটা হয়তো দেখাতে পারিনি সেই কম্বোটা এবার কবে অ্যাভেলেবেল হবে ওরাও বলতে পারছে না ওদের শেফ নেই বাদ বাকি দেখাবো নতুন জিনিস আরও একটা কোচ পেয়েছি একটা বড় ব্র্যান্ডের একটা দারুণ কোচ পেয়েছি প্রবাবলি পরের দিন সেই ব্লগটা আসবে ততক্ষণ অব্দি সবাই ওয়েট করো ইনস্টাগ্রামে ফলো করে নাও চ্যানেলে সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো আর হ্যাঁ খুব খুব শেয়ার এত লোক গেলে একটু অফওয়ার্ড হয়ে যায় তো চলো সবাইকে টাটা গুড নাইট বাই।